আমি সেখানে সাথে চ্যালেঞ্জ করলাম, আমি একজন প্রতিবন্ধী চ্যালেঞ্জ করলাম, আমি উনির সাথে নির্বাচন করব। আমি প্রতিবন্ধী মানুষ, আমাকে ভয় দেখাইতেছে যে বিএনপি কেন করো। বর্তমানে ফেসবুক সরকার শেখ হাসিনাকে 100% গ্যারান্টি বলতে পারি, যদি উনি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দেয়, তার সাথে আমি নির্বাচন করিয়া সে যে আসনে দাঁড়াবে সে আসনে আমি এর সাথে নির্বাচন করিয়া দেখা দেবো যে বিএনপির ভোট আছে কিনা, এটা 100% গ্যারান্টি বলতে দিতে পারবো ইনশাল্লাহ। সে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন দোক, উনি আসনে আমি নির্বাচন করবো ইনশাল্লাহ। এটা আমি অর্ধা করলাম ইনশাল্লাহ, আমি সেখানে সাথে চ্যালেঞ্জ করলাম। তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচন দেয়, উনি যে আসন থেকে দাঁড়াবে ওই আসনে আমি একজন প্রতিবন্ধী চ্যালেঞ্জ করলাম, আমি উনির সাথে নির্বাচন করব ইনশাল্লাহ। আমাদের বিএনপি আমাদের দলের সকলে যদি তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচন দেয় ইনশাল্লাহ জয়লাভ করতাম। অর্থাৎ আমি প্রতিবন্ধী মানুষ, আমাকে ভয় দেখাইতেছে যে বিএনপি কেন করো। তা আমি অনেক দিন যাবতে 1989 সাল থেকে বিএনপি দল করি। আসছে এই কষ্ট করার কারণে এই দেশের যে দ্রব্যমূল্যের দাম, যে প্রতিষ্ঠান দাঁড়াইছে যে দাম, এমনকি একটা ডিমের দাম, একখালি ডিমের দাম আমরা 50 টাকা, এই দেশে মানুষের কি রোজগার করে খাইব? এই দেশে খাওয়ার কোন ক্ষমতা আছে? 400 টাকা 500 টাকা হাজিরা কাম করিয়া 1 কেজি চালের দাম 100। এই সিন্ডিকেটটা আমলিক সরকারের লোকেরাই সিন্ডিকেট করতেছে। 2014 সালে যে নির্বাচন করেছে বা 18 সালে নির্বাচন করছে, অভিযোগ নির্বাচন করে যেন ক্ষমতাটা আছে, বর্তমান থাকলে আরও আমাদের দেশের মানুষের আরও ক্ষতি হয়ে যাবে। কারণ এই দেশে টাকা পয়সা যা কিছু আছে সব বাইরে চলে যেতে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে অজিত জয় যে বাহিরে যে বাড়িগুলো করছে, বাংলাদেশের যে অর্থনীতি দুর্বলতা কইরা, এটির জবাবও একদিন দিতে হবে। এটা হলো হ্যার মিথ্যা কথা, কারণ এই মিথ্যা কথা না করলে সে আবার সামনে ক্ষমতা দিতে পারবে না, এটা চিউর। কারণ হ্যাম আমাদের দেশের মানুষে চোখের একটা বিল্লা দিছে, আজকে অমুক খান এড়েছে, কালকে অমুক খান এড়েছে, ওই আমলিকের লোক ব্যস্ত আছে, তাকলে তাদের লোক ব্যস্ত আছে, তাদের লোক বাইরে বাড়ি করে আছে, আমাদের দেশের যারা আছে তারা নাই, সুখ নাই। কারণ হলো আওয়ামী লীগ সরকারের যারা নেতা কর্মী আছে কাউকা দিনে তো আরো বেশি, ওর বাইয়ে তো আরো বেশি করতেছে, ওর বাইয়েরা আমাদের না এই দেশের মানুষ কীভাবে সামাল দেবে, এর কোনো কথা কোনো দাম নাই। বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনার কথা এবং মন্ত্রীদের কথা সকালে কয়েকটা বিকালে কয়েকটা সব মিথ্যা কথা। সকালে একটা কর, রাতে আরেকটা কর, রাতে আরেকটা কর, সকালে আরেকটা কর, এটি তো কথা ঠিক নেই এই দেশের মানুষের শুনতে আছে। এই যে সোশ্যাল মিডিয়া, টিভি এবং কি মোবাইল, মোবাইলটা খুললে এরার মিথ্যা কথা, সকালে এক মন্ত্রী কয় এইট হয়েছে, কালকে আরেক মন্ত্রী কয় হেইট হয়েছে, তাড়াতাড়ি তো মিল নাই, তাড়াতাড়ি তো ঠিক নাই। আমরা সরকার যদি সামনে এই দেশে আসতে আসে তাইলে আরও চরম খারাপ হয়ে যাবে। কারণ বর্তমানে 2014 সালে যে নির্বাচন করেছে বা 18 সালে নির্বাচন করছে, অভিযোগ নির্বাচন করে যেন ক্ষমতাটা আছে, বর্তমান থাকলে আরও আমাদের দেশের মানুষের আরও ক্ষতি হয়ে যাবে, হ্যাঁ আরও চরম ক্ষতি হয়ে যাবে। কারণ এই দেশে টাকা পয়সা যা কিছু আছে সব বাহিরে চলে যেতে আছে। উনি ছেলেও সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে অজিত জয় যে বাহিরে যে বাড়িগুলো করছে, বাংলাদেশের যে অর্থনীতির দুর্বলতা কইরা, এটির জবাবও একদিন দিতে হবে।